আবারও যান সন্ত্রাসে মৃত্যু এক ব্যক্তির, একটি স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বেনু দেববর্মা। ঘটনাটি সংঘটিত হয়েছে উজান অভয়নগর এলাকায় লাল স্কুল সংলগ্ন এলাকায়, এবং সেখানে ওই ব্যক্তি অর্থাৎ বেনু দেববর্মা তিনি বাইসাইকেল করে যাচ্ছিলেন, এবং তখনই অক্সিলিয়াম স্কুলের স্কুল বাসটি এসে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় জিবিপি হাসপাতালে, এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে বেনু দেববর্মা তিনি বাইসাইকেল করে নিজের মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে ওনার বোনের বাড়িতে যাচ্ছিলেন, এবং তখনই ঘটে এই দুর্ঘটনা। অর্থাৎ উজান অভয়নগর এলাকায় লাল স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন তিনি বাইসাইকেল করে যাচ্ছিলেন, তখনই অক্সিলিয়াম স্কুলের স্কুল বাস এসে তাকে ধাক্কা দেয় বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের, এবং তখনই তিনি বাইসাইকেল নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শীরা ছিলেন, তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান, এবং সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে যে বোনের বাড়িতে তিনি যাচ্ছিলেন, ওনার ছেলে অর্থাৎ ওনার ভাগিনা, মৃত বেনু দেববর্মার ভাগিনা, ওনাকে এই খবর পেয়ে জিবিপি হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে তিনি মৃতদেহ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে যে উজান অভয়নগর এলাকা দিয়ে তিনি ওনার বোনের বাড়িতে যাচ্ছিলেন এবং তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে বেনু দেববর্মা তিনি পরিবার নিয়ে বরজলা এলাকায় ভাড়া থাকতেন এবং তিনি একটি স্থানীয় গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে, এবং কিছুদিন পরই ওনার মেয়ের বিয়ে, এবং সেই মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন বেনু দেববর্মা। বাইসাইকেলে চেপে তিনি ওনার বোনের বাড়িতে যাচ্ছিলেন নিমন্ত্রণ করতে, এবং তখনই রাস্তায় এই যান দুর্ঘটনা ঘটে এবং তিনি মৃত্যুকোলে ঢলে পড়েন। এই খবর পরিবার পরিজনদের কাছে গিয়ে পৌঁছতে শোকের আবহ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে, এবং পরিবার পরিজনেরা তারা প্রত্যেকে জিবিপি হাসপাতালে পৌঁছন এবং সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। যে খবরের দিকে চোখ রাখছে, বেনু দেববর্মা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে যান সন্ত্রাসে। তিনি বাইসাইকেলে চেপে মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বোনের বাড়িতে যাচ্ছিলেন, তখনই উজান অভয়নগর এলাকার লাল স্কুল সংলগ্ন এলাকায় অক্সিলিয়াম স্কুলের বাস এসে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ, এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান, এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওনার পরিবারের সদস্যদের মধ্যে ওনার ভাগিনা জিবিপি হাসপাতালে যান ঘটনার খবর পেয়ে, এবং তিনি মৃতদেহ শনাক্ত করেছেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছেন, এবং পরিবার পরিজনরা যারা ছিলেন তারা জিবিপি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন। এদিকে অভিযুক্ত বাস চালক আব্দুল হোসেনকে আটক করেছে পুলিশ, এবং পুলিশ এই সম্পূর্ণ ঘটনা সম্পর্কে কি বলছে শুনবো একবার। সেম কেস যে মামার বিয়ে এরকম ঘটনা, তার মায়ের বিয়ে, মানে আমাদের নিমন্ত্রণ তাই ছিল। বেনু দেববর্মা কোনখানে হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে লাল স্কুলটা পার হয়ে এদিকে যায় এজি, এদিকে টার্নিং গেল জিবির দিকে। ডাক্তার কি কইছে? ডাক্তার তুমি তো বলে ঘোষণা কি কাজ করতো? তাই না, ওই তো বেরিসের কাজ করতো। বাড়ি কোনখানে? বাড়ি হিসেবে বরতলা ভাড়া থাকে। আপনার কি হয়? আমার মামা গাড়ি ধাক্কা দিয়েছে, ওই লোকটার মানে অবস্থা কিরকম? ওই লোকটা শুনছি মারা গেছে। নাম পরিচয় পাওয়া গেছে কি? কোন স্কুলের গাড়ি?